তো ঠিক আছে, আজকে আমরা HTML এর দ্বিতীয় পর্বে দ্বিতীয় ক্লাসে কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা সেট ক্লাস বাই নাম্বার ক্লাস, তো পুনরায় আমরা মার্কআপের জন্য একটা টেক্সট ডকুমেন্ট নেব। এখানে যা ইচ্ছা নাম দিতে পারেন আপনারা HTML, বাট ডটের পরে এক্সটেনশনটা HTML হবে। এখান থেকে আমরা নোটপ্যাডে নেব এডিটরে। তো আমাদের HTML5 এর ভার্সন লেখার জন্য অবশ্যই ডক টাইপ HTML থাকতে হবে। পরে ওপেন ক্লজ, এটার মধ্যে আমরা নেব হেড, সমস্ত যাবতীয় কাজকর্ম এই বডি গেমে, বডির ভিতরে আসলে। তো আজকে দুইটা একটা দেখবো আমরা, কিছু ইনপুট ট্যাগ কি আসলে, আর সিলেক্ট অপশন, এই তিনটা ট্যাগ নিয়ে দেখবো যে আসলে এদের কাজ কি। আমরা এখানে H3 নিয়ে এখানে বলে দিই যে কোনটা কাজ হবে, দিস ইজ শেষ নাই। তো টাইপ বলে দেবো আমরা কি টাইপের হবে, কয়েকটা টাইপ আছে, রেডিও বাটন, রেডিও আছে, পাসওয়ার্ড আছে, ইমেল আছে, তো এইগুলো বলে দিতে হয় চেকবক্স টাইপগুলো। তো আমরা রেডিও নিব, আসলে দেখি কি হয় রেডিও নিলে। রেডিওটা নিলাম, নিয়ে আমরা যদি এটা ব্রাউজারে ওপেন করি তাহলে দেখি এই যে আমাদের একটা বাটন চলে আসছে, এটা রেডিও বাটন বলা হয়। ধরেন যে এখানে আমি দিলাম যে জেন্ডার, আর এটারে বলে দিলাম মেল, এটাই আমি ডুপ্লিকেট করলাম। জেন্ডার, মেল, ফিমেল, আচ্ছা আমরা চাচ্ছি যে এইটা আমাদের সামনে থাকুক, ফিমেলের পূর্বে থাকুক, আর এটা মেলের পূর্বে থাকুক। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মেলটাকে এই পারে দিতে হবে আর ফিমেলটাকে এই সেটা আনছি। চলুন দেখি, এই তো মেল ফিমেল চলে আসছে আমাদের রেডিও বাটন। আর এটা টাইপ দেখে ইনপুট টাইপেরই ইমেল, পাসওয়ার্ড দুইটা ইনপুট, টাইপ আমরা কি দেবো ইমেল, আর এখানে বলে দেবো আমরা জেন্ডার,
ফোল্ডার থাকবে ইন্টার ইয়োর সেভিং এন্টার দেব মেল চলুন আমাদের ইমেলটা আসছে তো আমরা চাচ্ছি যে এটা নিচে থাকবে তো তার জন্য আমরা কি করব আমরা ইউজ করব এবার দেখি এই যে আমাদের ইমেল আসছে আর এটার নিচে আমরা আরেকটা দেখব পাসওয়ার্ড আরেকটা ইনপুট টাইপ নেব পাসওয়ার্ড চলুন দেখা যাক আচ্ছা আমাদের এক লাইন আসছে আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি না এভাবে আমরা নিচ্ছি তার জন্য আমরা কি এটা ইউজ করব এটা আমরা জানি তার জন্য বিআরটা ইউজ করব চলুন দেখা যাক এখন এটা আমাদের নিচে আসছে আমরা এখন যদি এখানে টাইপ করি দেখেন যে আমাদের মানে ভিজিবল হচ্ছে না ডট ডট আসছে পাসওয়ার্ড এটা যদি আমরা কিভাবে বুঝলাম যে পাসওয়ার্ড এটাকে যদি আমরা টেক্সট করে দিই এখানে টাইপটা কিভাবে কাজ করে দেখা যাক টেক্সট করে দিলাম একবার রিলোড দিলাম দেখেন যে পাসওয়ার্ড যেটাই দিই না কেন ভিজিবল হচ্ছে তো এখানে যদি সবাই পাসওয়ার্ডটা দেখে নেয় আমার পাশের জন তাহলে তো প্রবলেম হতেই পারে সিকিউরিটি যদি ব্যাপারটা আছে তো এই কারণে আমরা টাইপটা টেক্সট ইউজ না করে এখানে পাসওয়ার্ড ইউজ করব এটাই হলো এর মূল কারণ দেখুন এখন পাসওয়ার্ড কারণ কোনো প্রবলেম নেই তো ঠিক আছে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন আর আরেকটা দেখাই শেষ করার আগে যেটা বলছিলাম এটা হলো ইনপুট টাইপ তো আমরা আরেকটা ট্যাগ নেব নিয়ে এটার ভিতরে আমরা নেব অপশন নামে আরেকটা অপশনে আমরা এখানে কি দিলাম আমরা একটা নাম দিই রহিম একটা দিই চলুন দেখা যাক কি হলো কি পরিবর্তনটা খেয়াল করি দেখো যদি এটা সিলেক্ট অ্যান অপশন ট্যাগ দেখুন আমরা এখানে যে রহিম করে নিছি এটা আমাদের ভেতরে আসছে আমরা অনেক সময় দেখা যায় যে ফর্ম পূরণ করার সময় এইরকম থাকে তো আমরা চাচ্ছি না যে এখানে রহিমটা শো করবো এখানে আমরা চাচ্ছি যে অন্য কিছু ভিউ করবো যে সিলেক্ট ইয়ার কোর্স এই জাতীয় কিছু আরেকটা অপশন ট্যাগ নেই সিলেক্ট এটা আমরা দিলাম এরপর এখন যদি আমরা ব্রাউজার লোড দিই তাহলে দেখেন যে এখানে সিলেক্ট ইউর চয়েস এবং এখানে একটা নাম চলে আসে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ